আমাদের একান্ত ব্যক্তিগত কথা আপনি নান্না ভাইকে বললেন কেন? ভাইজান আমাকে এফডিসিতে ডাইকে অপমান করলো। আসলে নান্না যদি এটা করে থাকে তাহলে খুবই অন্যায় করেছে। প্রথমে ভাবছিলাম বিষয়টা কেউ দেখে নাই, কিন্তু আমার অনুমান মিথ্যা প্রমাণিত হয়েছে। সব প্রোডাকশন বয়রা দেখছে, আপনি আমাকে ধরে বললেন কেন? আপনি শান্ত হয়ে বসুন তো, প্লিজ বসুন। আসলে আপনাকে ছোট করার কোনো ইচ্ছে আমার ছিল না। আপনি জানেন কাল সারা রাত আমি একটু ঘুমাইনি। সারা শহরের মানুষ যখন ঘুমে অচেতন তখন আমি শুধু একা একা রাস্তায় হেঁটেছি, একা, শুধুই একা। আপনি বসুন, আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করছি। না না, নাস্তার প্রয়োজন নেই। আমি শুধু জানতে চাইছি আমাকে ছোট করে আপনি কি আনন্দ পেলেন। দেখুন পান্না, নান্নার সাথে আমার সম্পর্ক অনেক দিনের। আমার ব্যক্তিগত অনেক ব্যাপার আছে যা আমি নান্নার সাথে শেয়ার করি। নান্নাও তেমনি তার অনেক ব্যাপার আছে যা আমার সঙ্গে শেয়ার করেন। বলতে পারেন আমরা দুজন খুব ভালো বন্ধু। আমি তো আপনাকে বন্ধু হিসাবে চাইনি, আমি চেয়েছি আপনার পাশে সারা জীবন থাকতে। বলুন, এই চাওয়াটা কি অপরাধ? না, আপনার চাওয়াটা অপরাধ না। আগে বন্ধুত্ব, তারপরে অন্য কিছু। আপনি আমাকে ভালো মতো জানেন না, আমিও আপনার সম্পর্কে কিছুই জানি না। আগে তো পরস্পর পরস্পরকে জানতে হবে। একজন আরেকজনকে না জেনে এ ধরনের প্রপোজাল দেওয়া ঠিক না। আচ্ছা, আপনি আর ভাইয়া কি শুধু বন্ধু নাকি অন্য কিছু? আপনাকে আসলে সত্য কথাটা বলে দেওয়া উচিত, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি এটা আমাদের নায়ক ট্রলারের ঘর হারিয়ে যায়, তারপরে নায়িকা তাকে বিভিন্ন দেশে খুঁজে বেড়ায়, ব্যাকগ্রাউন্ডে তাদের প্রেমের দৃশ্য ফ্ল্যাশব্যাকে দেখা যায়, গান, খুবই ইন্টারেস্টিং। আমরা তো ইউজুয়ালি যে অ্যাট্রাকটিভ লাগবে না এই খুঁজে বেড়ানোগুলো, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ঘুরছি। ইউজুয়ালি আমরা কী দেখি? আমরা দেখি যে নায়ক খুঁজে বেড়ায় নায়িকা, এই ফিল্মে দেখব আমরা নায়িকা খুঁজছে না। হ্যাঁ, ঠিক বলেছেন। আমরা চাচ্ছি যে গল্পের বিষয়বস্তু থেকে শুরু করে শরীর প্রত্যেকটি ক্ষেত্রে নতুনত্ব জানা, দর্শক জানা নতুন কিছু। এক্স্যাক্টলি, তাই তো হওয়া উচিত।